আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এ ভিডিওর আলোচনার বিষয় দাঁতে জমে থাকা স্পট বা কালো দাগ এগুলো কি দাঁতের ক্ষতি করে ভিওয়ার্স আপনারা অনেকেই ব্যাপারে জানতে চেয়েছেন তো ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স অনেকের দাঁতে এ ধরনের স্পট থাকে এই স্পটগুলো সাধারণত আমরা যখন খাবারগুলো খাই খাবারগুলো যদি ঠিকমতো পরিষ্কার না হয় ব্রাশ যদি ঠিকমতো না করা হয় সেক্ষেত্রে ধীরে ধীরে এমনভাবে স্পট জমতে থাকে ভিউয়ার্স এই যে যে দাঁতের স্পটগুলা এইগুলা দাঁতের কোনো ধরনের ক্ষতি করে না তবে দেখতে সৌন্দর্যহানি ঘটে এই স্পটের কারণে যদি স্পট সামান্য পরিমাণ হয়ে থাকে সেক্ষেত্রে দাঁতের কোনো ধরনের সমস্যা হয় না বা কোনো ধরনের ক্ষতি স্পটের কারণে হয় না অনেক সময় এমন হয় যে স্পট এতটাই বেশি হয়ে থাকে যেখানে খুব সহজে খাদ্যকোনা আটকে থাকে যদি এই ধরনের স্পট হয় তাহলে স্পট দাঁতের জন্য ক্ষতিকর ভিওর্টস এ ধরনের সাধারণ যে স্পটগুলো থাকে যেগুলায় কোনো ধরনের খাদ্যকণা আটকে থাকে না সে ধরনের স্পটে কোনো ধরনের সমস্যা দাঁতের জন্য হয় না দাঁতের ক্ষতি করে মূলত দাঁতের গোড়ায় জমে থাকা ক্যালকুলাস বা পাথর যেমনটি এখানে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স প্রথমত অল্প অল্প স্পট দেখা দেয় এবং সেই স্পটে ধীরে ধীরে খাবার জমতে জমতে এরকম ক্যালকুলাস দাঁতে জমে থাকে মূলত দাঁতের স্পট দাঁতের দেখতে সৌন্দর্যহানি ঘটে বাস এতটুকুই কিন্তু ক্ষতিকর হলো দাঁতের গোঁড়ায় জমে থাকা এ ধরনের প্লাক বা ডেন্টাল ক্যালকুলাস এই ডেন্টাল ক্যালকুলাস যদি দাঁতের বা দাঁতের গোড়াতে জমে থাকে তাহলে মুখে দুর্গন্ধ হয় এবং এই ক্যালকুলাসের কারণে বিভিন্ন ব্যাকটেরিয়া মাড়িতে সংক্রমণ ঘটায় তার কারণে রক্ত আসার সমস্যা মাড়ি ফোলার সমস্যা এগুলা হয়ে থাকে তো মূলত দাঁতের স্পটে কোনো ক্ষতি না করলেও এ ধরনের যে ক্যালকুলাস বা পাথর দাঁতে জমে এগুলায় দাঁত এবং মাড়ি দুইটাই অত্যাধিক ক্ষতি করে আমরা যে খাবারগুলো খাই সেগুলা যখন এভাবে দাঁতের মধ্যবর্তী স্থানে জমতে শুরু করে আর সেটি যদি টুথব্রাশ দ্বারা সঠিকভাবে পরিষ্কার করা না হয় তাহলে এটি দিনকে দিন জমতে থাকে এবং এক পর্যায়ে শক্ত হয়ে যায় দিন যত যায় ততই এ ধরনের ক্যালকুলাস বাড়তে থাকে এবং এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন ক্যালকুলাসের কারণে দাঁতের মাড়ি অনেক বেশি নিচের দিকে নেমে আসছে এই মাড়িটা এখানে দেখতে পাচ্ছেন এই মাড়িটা কিন্তু একটা সময় ঠিক এই পজিশনে ছিল কিন্তু এই ডেন্টাল ক্যালকুলাস ধীরে ধীরে জমার কারণে মাড়িটা নামতে নামতে ঠিক এই পর্যায়ে চলে আসছে তো ভিওর্স দাঁতের যদি স্পট থাকে স্পট সাধারণত কোনো ক্ষতি করে না কিন্তু স্পটের সঙ্গে যদি এ ধরনের ক্যালকুলাস দাঁতের গোড়ায় জমে বা জমতে থাকে তাহলে মা দাঁত এবং মাড়ি উভয়েরই ক্ষতি হয় ক্যালকুলাস দাঁত ক্ষয় করে এবং মাড়ি নিচের মাড়ি হলে নিচের দিকে নামিয়ে দেয় উপরের মাড়ি হলে উপরের দিকে উঠিয়ে দেয় তো ভিওর্স মূলত যদি এ ধরনের স্পট কারো থেকে থাকে তাহলে আপনারা হয়তো বাসায় বসে এগুলো রিমুভ করা সম্ভব হয় না এর জন্য আপনাকে ডেন্টিস্টের কাছে যেতেই হবে এবং ডেন্টিস্টের কাছে যাওয়ার পরে দাঁতগুলা স্কেলিং করাতে হবে দাঁতগুলা ওয়াশ করানোর পরেই আপনার এ ধরনের স্পট এবং যদি ক্যালকুলাস দাঁতের গোড়ায় জমে থাকে সেক্ষেত্রে সেগুলা পরিষ্কার হয়ে যাবে মুখের একটি ফ্রেশনেস তৈরি হবে তো ভিওয়ার্স মূলত স্পট দাঁতের জন্য ক্ষতিকর নয় তবে অধিক স্পট দাঁতের জন্য ক্ষতিকর আর এ ধরনের সমস্যায় দাঁত স্কেলিং বা ওয়াশ করিয়ে নিতে হবে ডেন্টিস্টের কাছে গিয়ে তাহলে এ ধরনের স্পটও উঠে যাবে সেই সঙ্গে দাঁতের গোড়ায় জমে থাকা ক্যালকুলাস সেগুলোও কিন্তু পরিপূর্ণভাবে পরিষ্কার হয়ে যাবে তো ভিওর্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আলাইকুম